আপনার যে একটা প্রশ্ন করতে মন চায় করেন 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 প্রশ্নটা হইল হযরত আলীর হাত উত্তোলন করে মাওলানা আলী ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমা এগো দেখায়া কইছিল ইহারাই আমার আহলে বাইয়াত ইহারাই আমার আহলে বাইয়াত আপনারা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি নবীর জীবদ্দশায় কি কোরআনটা কোনো কাগজে লিপিবদ্ধ হইছিল এখন যে কোরআন কিতাব মানে বই এই বই আকারে পুস্তক আকারে হইছিল না আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা ভালো জবাব দিয়েছেন আহলে বায়াত দেখাইছে মাওলানা আলীকে ইমাম হাসানকে হুসাইনকে মা ফাতেমাকে এরা আহলে বাইয়াত সাহাবারা সাহাবাদেরকে যে বলল যে তোমরা কোরআন মানবে সুন্নায় কোরআন এই কোরআনটারে দেখাইছিল কোরআনটারে বুঝাইছিল আমার রসুল কি দেখাইয়া যে এই যে কোরআন পুস্তক আকারে সেদিন কিতাব তখনও নাজিল হয় নাই এটা হলো সিনাই সিনাই নাকি এটা ছিল সিনাই সিনাই কিন্তু নবী সেই দিন সাহাবাদেরকে এই কোরআন পরিচয় করাইতে যে কি দেখায় বলছিল এই যে তোমাদের জন্য রেখে গেলাম কোরআন এটা আমার একটা প্রশ্ন নবী হইল ছিল আছে থাকবে ছিল অতীত আব্দুল্লাহর পেশারিতে মা আমেনার উদরে তাওয়াল্লাত হয়েছিল এটা হলো গত আছেটা হইল নগদ বর্তমান থাকবে হইল ভবিষ্যৎ ভবিষ্যতটা উপরে মানি ছিল একটা বর্তমান আছে একটা আমি খালি জানতে চাই নবী যে বর্তমানও এই বর্তমান নবীটা কে এই নবীর রূপটা কেমন কইছে না আওয়ালুনা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ আউসাতুনা মোহাম্মদ কুল্লুনা মোহাম্মদ নবী ছিল আছে ছিল পরে জানুম ওটা আমরা জানছি একবার আবার জানুন লাগলে জানুম থাকবো এটা আমরা পরে জানুম বর্তমান যা আছে এই নবীর চেহারাটা কি রূপটা কি তার পরিচয়টা পাবো কথা তো খালি ঘুরে ঘুরে মনে হয় হযরত আলী একমাত্র ব্যক্তি যে আল্লাহর কাবা ঘরে ভূমিষ্ঠ হয়েছে কিয়ামত পর্যন্ত কাবা ঘরে জন্ম নেওয়ার সৌভাগ্য আর কোন নবী রাসূলের হয় নাই আর পৃথিবীতে কারোই হবে সেই যে মাওলা আলী ভূমিষ্ঠ হলো এক ফোঁটা রক্ত সেখানে ঝরে নাই নাই মা আমিনার উদর থেকে আমার দয়াল নবী ভূমিষ্ঠ হইল আবদুল্লাহর ঘরে সেখানে মা আমিনার এক ফোঁটা রক্ত ঝরে কিন্তু পার্থক্যটা হল এখানে নবীরও এক ফোঁটা রক্ত ঝরে নাই ফাতেমা বিনত আসাদেরও এক ফোঁটা রক্ত ঝরে নাই কিন্তু নবীর জন্মে ওই ঘরে তিন ফোঁটা রক্ত ঝরছে কিন্তু এটা মা আমেনার রক্ত না আমার জানা দরকার ওই ঘরে তো আছেই কেবল মা আমেনা আর তো কেউ ছিল না তার প্রসবে কোনো রক্ত ক্ষরণ হয় নাই তাহলে মা আমেনার ওই ঘরের ভিতরে তিন ফোঁটা রক্ত আইলো কার এটা ঝরার কারণটা কি কোথেকে রক্ত তাজার ছিল শুনছি তো অনেক কথা নবী অর্থ হইল নিত্য নতুন পয়দা করনেওয়ালা আমি মানি হাজারবার আমি তর্ক বিতর্ক আমি তর্ক করতে যাবো না কিন্তু ভিতরে খালি ঠেলে ধাক্কায় আবুল রে তুই শরীয়তের একটু জিজ্ঞে তো যে আল্লাহ কয় ফেরেস্তা গো জিব্রাইলের কাছে জিব্রাইল এসে নবীর কাছে কয় রসুল গো এই যে আয়াতটা আল্লাহ পাঠিয়েছে এরপরে রসুল কয় হ তাহলে আয়াতটা কি রসুল পইরা এ জিব্রাইল পইরা শোনায় রসুল মুখস্থ কইরে সাহাবাগো কয় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এই আয়াত পাঠাইছে ঘটনা কি হাসা না মিছা যদি হাসা হয় আল্লাহর বাণী
আগে শুনছে কে জিবরাইল কথা কোন নাকি জিবরাইল আল্লাহর বাণী আগে শুনলো জিবরাইল পরে শুনছে রাসূল তারপরে শুনছে রাসূলের সাহাবারা নাকি হ্যাঁ এই আবার নতুন নাকি হ্যাঁ রাসূলের আগে তো শুনে বললো জিবরাইল রাসূলের আগে তো জিবরাইল শুনলো একজনের শুনলেই তো পুরান হয়ে গেল আবার হে কইতাছে নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দা করনেওয়ালা আরে হে তো পয়দা করে নাই পয়দা করছে আল্লাহ আবার এটা কইছে জিবরাইল রে জিবরাইল শুইনা কইছে নবীর কাছে নবী কইছে আমাগো কাছে ওটা আবার নতুনের কি আছে হুনি প্রশ্ন করছে যে নবী যদি নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা হয় তাহলে যারা ডাইরেক্ট আসে এইটাই তো নতুন কিন্তু রহস্যময় কথা সে আমাকে জিজ্ঞেস করছে অনেক নিবিড় গভীর যেটা আল্লাহর কাছে থাকে আল্লাহ ওইটারে ওহী আকারে পাঠায় হলো জিবরাইলের কাছে জিবরাইল পাঠায় নবী ও রাসূলের কাছে এটাই আমরা জানি এটাই চির সত্য কথা কিন্তু কিছু কি মনে নেবেন না অন্য দিকে কথাটা নিয়েন না আজকে একটা কথা কই বলবো বলেন আচ্ছা আল্লাহর নূরে হলো নবী প্রশ্নের কিন্তু উত্তর বাদামালা ভাই আপনি দয়া করে একটু বসে বসে বসেন আরে আপনাকে চরণে হাত দিয়ে আপনারা তো তারপরেও একটা রিজিকের ফয়সালা আপনাকে ওর মধ্যেই হয় তারপরে একটা সময় আছে যখন একটা বয়াতি উঠে বসে এগুলো নাড়াচাড়া করা হয় দুইটা কথাবার্তা বলা হয় তখন বেসবেন আমি আপনাকে রিজিকে হাত দেব না এটা আমার অধিকার নাই কিন্তু যেই কথাগুলো আজকে আলোচনা করব নবুয়াত বেলায়েতের পালাও আলোচনা হবে আমি মনে করি অন্যান্য দিনের চাইতে আজকের পালাটা একটু ব্যতিক্রম হবে আহা কি বাবা এই যে প্রশ্ন করেছিলাম আসরারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজুহু হায়দার আসরারে কাররার আলী হায়দার এই কথাগুলো আমাদের দেশে যার যাদের জানানোর কথা ছিল তারা আমাদেরকে জানায় যাদের বলার কথা ছিল তারা আমাদের দেশে এই কথাগুলো বলে না এই জন্য আমার কথা বাস্তব নিয়ে বর্তমান নিয়ে আমি গান করার চেষ্টা করি যে আমাদের দেশে সুফিবাদ আত্মদর্শন আহলে বায়াত তরিকা নবীর তরিকায় দাখিল হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ এই কথাগুলোই আমার ছিল এই জন্য আমি জবাব পেয়ে আমার মনটা একবার এই বইরে কিন্তু আমার তো বেজাল ভাই জেগেছে বেজাল তো আমার ভাই জেগেছে ঈদ মৌসুমে এখন তো ঘর বাড়ি পাকা হয়ে গেছে গা ডিজিটাল বাংলাদেশ এটা এখন বর্তমান সময়ে ডিজিটাল আমার বাজান কইছে আমিও কই ডিজিটাল সামনে আইতেছে ওটা কি করবো স্মার্ট অবশ্যই সত্য মহাসত্য এখন আর ঘর বাড়ির কাঁচা নাই আগে তো প্রায় মানুষের ঘর বাড়ি পিড়েগুলা ডোয়াগুলা কাঁচা থাকতো ঘর দুয়ার একটু গোবর টোবর দিয়ে লেপা পোষা করতো তো ওই শাশুড়ি বৌমানে কইছে বৌমা একটু গোবর নিয়ে আসো একটু ঘর দুয়ার লেপা পোষা করো না বউ হ্যাঁ তে শাশুড়ির কথা শুইনে বৌমা গোয়ালঘর থেকে গাবিটাই নিয়ে চাইছে হইল গোবর নিয়ে আইসইল গাবি মানে গাই আমাদের দেশে গাই কয় গাবিও কয় তো যেটার বাচ্চা হয় হেটারে কি কয় আর যেটার বাচ্চা হয় না হেটারে কি কয় সার কয় একটা হলো সার আর একটা হলো গাবি তো গাই যেটা টেনে নিয়ে আইসে তো শাশুড়ি কইতেছে বৌমা তোমারে আনবার কইলাম বলল গোবর তুমি নিয়ে আইলে গাবি ও মা তুমি শুনো নাই
নিসমহিস তাকাইয়া বৌমা কইতেছে মা আমি শুনছি কয় শোনার বড় তুমি গাইটাই না নি আইছ কারণটা কি কল মা এখন একটু গোবর চাইছেন একটু বড় কইবেন গোবর একটু কম পড়ছে আবার কইবেন একটু পানি দরকার আছে তাহলে গোবর আনমনি একটু কম পড়ছে একটু নিয়ে দিয়াইলাম একটু পানি চাইবেন দিয়াইলাম খানিকক্ষণ পরে আবার কইবেন আরেকটু পানি কম পড়ছে ওই বারে বারে আমার আশা যাও করে না ওর কাম নাই আমি গাই এটাই না নিয়ে আইছি এর মধ্যে গোবরও আছে পানি আছে আপনার যতটুকু লাগে আপনি বাই করে দাও আজকে আমার বাজানের দশ হইলো তাই আমি চাইছি হইলো গোবর গোবর তো দিছেই পানিও দিছে গাই একবারেই দিছে আমার আর কোনো কমতি তবে ধরে রাখতে পারি যেন সেই কথাগুলো আমি বাস্তবমুখী কিছু কথা বলবো যে প্রশ্ন আমাকে করছে আমি তাকে যে প্রশ্ন করছি এই প্রশ্ন শুধু এক কান দিয়ে শুই না ওই মুসা নবী রাস্তাতে যাইতেছে ওনার হাতে ছিল একটা হাতে ওটাকে আরবিতে বলে কি আশা বাংলায় হলো লাঠি গিয়ে দেখাটা মাথার এরকম খুলি পড়ে রয়েছে ওরে এক কান দিয়ে ঢুকাইছে লাঠি হ্যাঁ এমন ভাবে ঢুকছে লাঠি এক কান দিয়ে যাইয়ে আর এক কান দিয়ে কিছু দূর গেছে যে দেখে যে আর একটা মাথার খুলি পড়ে রয়েছে মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী উনি ওনার হাতের আশা লাঠি ওই কান দিয়ে ঢুকাইছে অর্ধেক পর্যন্ত গেছে আর অর্ধেক কান পর্যন্ত কিছু দূর আবার যখন এগিয়ে অগ্রসর হইতেছে সামনে গিয়ে দেখে একটা মাথার খুলি পড়ে রয়েছে ওটার কান ঠিকই আছে কিন্তু লাঠি ভিতর দিয়ে যাই না তো সাহাবারা ওনার যে সাহাবা ছিল সফর সঙ্গী তারা বলতেছে ইয়ে এ মুসা কালিমুল্লাহকে বলতেছে হুজুর প্রথম একটা মাথার খুলি দেখলাম ওটার এক কান দিয়ে আরো কান দিয়ে একেবারে ডর সরাসরি বাইরে গেছে তার কারণ কি দ্বিতীয়বার কান দেখলাম ওরা মধ্যে ঠেকছে এই থেকে এই মধ্যে যাওয়ার পরে ওই পর্যন্ত যায় নাই এটারই কারণ কি তৃতীয় যে মাথার খুলি দেখলাম ওরা শুধু কান দিয়ে ঢুকলই নেয় সে তখন মুসা কালিমুল্লাহ বলছিল যে এইটা একটা মানুষের আকার ছিল এটা একটা মানুষ ছিল ও ধর্মকথা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে এই জন্য লাঠি এক কান দিয়ে ঢুইকে আর এক কান দিয়ে কয় মাঝখানেরটা কয় এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে নাই আর তৃতীয় মাথার খুলি যে কান দিয়ে ঢুকলই না যেটা হেডার খবর কি কল জীবনে ভালো কথা হুনেই নাই আমি এই জন্য কথাটা কইলাম এই কান দিয়ে যেন হুই না ওই কান দিয়ে যেন বের না হয় ইহা জানি কর্ম করে বাস্তবায়ন করতে পারি কর্ম করে যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহর কথা নবীর কথা বান্দাতনের কথা অলিয়াউলিয়ার কথা পীরমুর্শিদের কথা পাকপান্দাতনের কথা আহলে বায়াতের কথা আমরা যেন শুনবো না শুনে হৃদয়ে ধারণ করে আমলে যেন বাস্তবায়ন করতে এবার বলেন এই পৃথিবীর মালিককে বা নবীর মায়ের নাম কি বলেন বলেন না কেন কইতে কি বয় বা বাবার নাম কি ওগো রসুল ওগো প্রিয় নবী মায়ের নবী তুমি তাকে দেখো এই সিঙ্গারের মানুষ তোমার মায়ের নামও জানে বাবার নামও জানে এমনও হতে পারে তার মা বাবার মহব্বতে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিতে আমার নবী এই জন্য পৃথিবীর সৃষ্টিকর্তা হলো সর্বশক্তিমান এটা হলো আল্লাহ আল্লাহ হলো নূর এটাকে জাতি নূর কি আদি নূর অহিনু যখন আমার আল্লাহ আসমান জমিনের প্রজ্বলিত নূর মুবারক এটাকে কেউ কেউ বলে কোন কোন রাবি বলছে আদি নূর কোন কোন রাবি বলছে অহিনুর হ্যাঁ
এখান থেকে যেটা বের হয় এটা জাতি নূর ওই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম সমস্ত কুল কায়নাতের মালিক হলো আল্লাহ যিনি সৃষ্টি করে নূর আল্লাহ সৃষ্টি করে নূর আর নবী সৃষ্টি করে তামাম পৃথিবী সুবহানাল্লাহ কর নাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সৃষ্টি করছে হলো নূর আল্লাহর নূরে কি নবী আল্লাহর নূরে নবী সৃষ্টি নবী জন্ম না নবী কি সৃষ্টি এই জন্য তো রক্ত নাই নবী হলো নূর রক্ত থাকবো কেন কি রে বাবা নূর সব নূর ডাইনেও নূর বামেও নূর পিছনেও নূর সামনেও নূর উপরেও নূর নিচেও নূর দাড়ি মুবারক নূর চক্ষুদয় নূর ললাট নূর চুল মুবারক নূর হস্ত মুবারক নূর পদ মুবারক নূর সবই নূর ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আগে পরে সব জায়গায় নূর উনি হলো নূরুন ওয়ালা এটা আল্লাহর কোরআনে বলে সূরা মায়দা ১৫ নম্বর আয়াত পড়ে দেখবেন কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন রাসূল হলো প্রজ্বলিত নূর এই জন্য নূর যে জায়গায় অবস্থান করে সেখানে রক্ত থাকতে পারে না সেখানে রক্ত থাকতে পারে না নূর অর্থ আলো নূর অর্থ জ্যোতি নূর অর্থ পাওয়ার নূর অর্থ শক্তি আল্লাহর নূরে হলো নবী আল্লাহ হলো সৃষ্টি করছে নবী রে নবী সৃষ্টি করছে তামাম পৃথিবী এই জন্য নবী হলো নিত্য নতুন বস্তু পয়দা করার জন্য এখনো উনি সৃষ্টি করতে পারে এতে কোনো সন্দেহ নাই যদি কেউ সন্দেহ করে তার সমস্ত ইবাদত বন্দেগী রসাতলে যাবে আমার নবীর মামেনা সাড়ে নয় বছর দশ বছর এগারো বছর বাবা ছিলেন আবদুল্লাহ পবিত্র হাদিস শরীফে কথাটি নির্ণয় আছে যে যেদিন এই পৃথিবীর মধ্যে প্রিয় নবী আবির্ভূত হলো তাওয়াল্লাত নিলেন হ্যাঁ উনি আগমন করলেন আবির্ভাব নিলেন ওই দিন যদি কোনো ব্যক্তি বলে যে রক্ত নির্গত হয়েছে সে মিথ্যাবাদী রক্ত নির্গত হয় নাই কেন হয় নাই নবী হলো নূরুন আল্লাহ নূর সব জায়গায় নূর নূরের উপরে নূর নূরুন আল্লাহ নূর এই জন্য উনি নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা এই যে লাইট যে সৃষ্টি করছে এটা কি থেকে সৃষ্টি করছে লাইট বাতি এটা নবীর নূর কোরআন শরীফে একটা সূরা আছে ওটার নাম হলো সূরা নূর এই নূর থেকে সৃষ্টি করছে সব এই জন্য নবী নিত্য নতুন বস্তু উপায় দেখার নেওয়ালা নবী ছিল আছে থাকবে আচ্ছা যেখানে মিলাদ কিয়াম হয় সেখানেই নবী থাকে থাকে কি না থাকে বিশ্বাস আছে কার কার আছে বাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম পবিত্র জবান মুবারকে এলান করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াত মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আমার অগণিত ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে সালাম সম্মান পেশ করে থাকি হে আমানু বিশ্বাসী তোমরাও তাহা করো
করো তোমরাও তাহা করো আজ পর্যন্ত সেই কর্মটি কার্যকর্মে বাস্তবায়ন আছে যে মাহফিলের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম তার মহব্বতের সহিত প্রেম সুরে হ্যাঁ হৃদয়ের কোন থেকে অন্তকরণ থেকে একবার ডাক দেওয়া হয় ইয়া নবী সালাম আলাইকা আমার রসুল বলে যে জায়গায় থেকে সে বলে ইয়া নবী সালাম আলাইকা আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সঙ্গে সঙ্গে তার সালামের জবাবদিহিতা করে সুবহানাল্লাহ এই জন্য নবী ছিল আছে বর্তমানে যে কিভাবে আছে হেডো আমি কমু এই কথাটাও কয়ে যামু যখন আমার জিজ্ঞাসা করছে যখন না কয়ে তো আর নবী নাই নবীর নায়ক আছে নবীর বংশধর আছে কে ওয়ারা সালাতুল আম্বিয়া নাইবে রাসূল মাইয়া দুলিল ফালান্তা দালাহু ওলিয়া মুর্শিদা যিনি মুর্শিদকে দেখে তিনি তার নবীকে দেখে সত্য কথা বললাম আচ্ছা পালা বড় না সত্য কথা বড় এটাই কইলাম ওই যে কইছি আগেই যে শরীয়ত মারফত না একে অপরের পরিপূরক না এটা শরীয়ত মারফত কাটাকাটি না ইহা একে অপরের পরিপূরক আমাদের শিক্ষণীয় বিষয় ওয়ারাসালাতুল আম্বিয়া নায়েবে রাসুল হাক্কানি আলেম সুন্নি মতবাদী একজন সম্প্রদায়ী নায়েবে রসুল নায়েবে রসুলকে যে দেখে ওই রূপেই তার নবী পর্যন্ত সে পৌঁছে দেয় আর নবী পর্যন্ত গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ আর নবীর মধ্যে কোনো পার্থক্য এই প্রশ্নের উত্তর আমি দিলাম কিন্তু আমার তো একটা বেজাল বাইজে গেছে গা হ্যাঁ এই কথাটা দয়া করে শুনবেন এসে নুকতা কয়টা আপনার কাছে আমার প্রশ্ন এই নুকতা কয়টা থাক সাধুগুরু জয় হোক ঠিক আছে নুকতা সিনে কর ফকিরি মাওলা আলী বলছে আনা নুকতা তুলতা হাত আলবা আমি আলী হইলাম সেই বের নিছে নুকতা আচ্ছা নুকতা কি নিছে না উভরে নুকতা কয়টা কলমের মাতারা কলমের যে আমরা যে কলম দিয়ে লিখি এই কলম যদি খাতার মধ্যে খালি রাখি তাইলে হয় নুকতা কিন্তু একটা আলিপের সমরেখা অঙ্কন করতে গেলে অনেক অনেক শত সহস্র নুকতার প্রয়োজন হয় আমি জানতে চাই এই নুকতার কর্মটা নুকতার ফেরে বললে কি বেলায় হাসিল হবে না হবে না মাওলা আলীর এক নাম হলো কুরআনুন সাবেতুন সাবাক কুরআন সেদিন আমার রসুল বলেছিল তোমাদের মাঝে রেখে গেলাম আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সেদিন দেখাইছিল কারে আহাল মানে হইল বংশধর মাওলা আলী ফাতেমা হাসান হুসাইন এই গাদিরে খুন যে করে উনি এটা আল্লাহর আদেশে করে কি আল্লাহর হুকুম ছাড়া করছে আল্লাহর আদেশে করছে আল্লাহর অনুমতিক্রমে করছে যখন কোরআন শরীফের শেষের ওহির আগের ওহি আল্লাহর পবিত্র কোরআনের সূরা মায়দার ৬৭ নম্বর যখন নাজিল হয় গাদিরে খুমের মধ্যে নাজিল হয় সেই গাদিরে খুমের কোরআনের সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত দেখিয়ে বলেছিল আমি তোমাদের মাঝে রেখে গেলাম আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আর কোরআন সুন্না এই দুইটা জিনিস যে আক্রিয়ে ধরবে সে কখনো প্রদবষ্ট হবে না সে তার মুক্তির সনদ পাবে এতে কোনো সন্দেহ
একটা গান আমি এখন রাখব তারপরে চেষ্টা করব আর একটা প্রশ্ন আমি আমি আরেকটা প্রশ্ন আছে সেটা জবাব দেব কিন্তু আমার একটা গান এখন হবে এই গানটির মধ্যে তিনটি ধারা প্রজ্বলিত রক্তের ধারা কিন্তু আমার আমেনার ঘরে কোনো রক্ত ছিল না ওটা আমেনার গর্ভে থেকে আসে নাই হুজুরের কাছ থেকেও আমার দয়াল নবীর কাছ থেকেও আসে নাই আমি কিতাবে পেয়েছি তিনটি নাম তার হরনাল কর্নাল মিনাল এই তিনটি ছিল রক্তের ধারা এটা আমার আমেনার কাছ থেকেও নাই আমার দয়াল নবীর কাছ থেকেও আসে নাই এটাও আমি একবারে বলে এখন গানের জগৎ এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটা রূপ করিতেন স্বয়ং আরে এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটা রূপ করিতেন স্বয়ং এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটা রূপ করিতেন স্বয়ং মানুষেরই জন্য এক বেলা অনাহার আরেক বেলা অন্ন মানুষের কল্যাণ মানুষেরই জন্য এক বেলা অনাহার আরেক বেলা অন্ন মানুষেরই সাদা নবী মানুষ প্রাণ ব্যথিত বেদনায় সমবাগ্নিতে এতিম হয়া নবী এল ধরতিতে ব্যথিত বেদনায় সমবাগ্নিতে এতিম হয়া নবী এল ধরতিতে মিসকিনের সমগয় আমার নবী মুনাজাত প্রার্থনা করিতেন মরণ নবী প্রার্থনা করিতেন মরণ
একটা রূপ পড়িতেন ভয় আরে পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া যার রূপ পড়িতেন ছায়া পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া যার রূপ পড়িতেন ছায়া স্বর্ণ চাহিলে নবী হাতেরই পরশ মাটি হতো সোনা তবুও কবাসে স্বর্ণ চাহিলে গো নবী হাতেরই পরশ মাটি হতো সোনা তবুও কবাসে আবুল সরকার বলে বাধা ছিল গাছে এই পৃথিবী প্রধানমন্ত্রী হইয়া অপারেটর একটু বাড়বে চাটার উপর করিতেন শয়ন নবী ছিল বাচ্চারও বাচ্চা নবী এক নাম হলো সর্দার দোয়ালম অর্থাৎ এহকাল এবং পরকাল এই যে বেলায়েত বস্তুটা এটা বেলায়েতি শক্তি বেলায়েতি স্রাট বেলায়েতি সত্তা এটা যিনি নেই তিনি কিভাবে নেই এটা কোন পথে নেই আপনার কাছে আমার জানা দরকার বাচ্চার বাচ্চা নবীর সাথে আর কারো তুলনা নাই বাবা আমার নবী এখনো কাঁদে কোথায় কাঁদে জানে সোনার মদিনায় শুয়ে শুয়ে এখনো ইয়ামতি ইয়ামতি রবে নবীকে দেখে দে তার বুক ভাসায় আমার নবী জীবন দশায় মাটির মধ্যে তার মস্তকটা নোয়ায়ে হাও মাও করে কেঁদে কেঁদে বক্ষটা বাসাইতেছে এমনভাবে অশ্রু সজল নয়নে আমার হুজুর পাক নিজেই কাঁদতেছে আমার হুজুর পাকের নয়নে বাণী এমনভাবে বরিশন হইতেছে যেন আসমান জমি থরথর থরথর করে কাঁদতেছে আল্লাহ বলছে জিব্রাইল আর দেরি কইরো না আমার দোস্তের কাছে গিয়ে বলো সে কাঁদে কেন তার অভাবটা কি সে কোন অভাবে কাঁদে জিব্রাইল চলে আসছে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আমডি অমন করে কাঁদছেন কেন আপনার অভাবটা কি মালিক জানতে চায় এই নিখিল বিশ্বের প্রতিপালক সে জানতে চায় আবার নবী বলছিল যে আমি এই জন্য কাঁদি যারা কলি হত জীব থাকবে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদের মধ্যে থাকবে তারা ওই টাকা ব্যয় করে পবিত্র কাবা ঘরে হজ করে গিয়ে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে নিয়ে যাবে। হযরতুল আসওয়াদ পাথরে যখন চুম্বন দেবে ওই পাথরের উসিলাই ওই হাজির জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি নবী এজন্য কাঁদতেছি আমার কিছু গরিব উম্মত থাকবে, তাদের দশা যে কি হবে, আমার গরিব অসহায় কাঙাল দরিদ্র উম্মত যারা তাদের জন্য আমি হাউ মাউ করে কাঁদতেছি অবিশ্ব জগতের প্রতিপালক, তাদের গতি কি হবে, তাদের জীবনের গুনাহ খাতা কিভাবে তারা মাফ করবে? আবার আল্লাহ ডাক দিয়ে কয়, ওহে দোস্ত আপনার মাথাটা উঁচু করেন, কারণ আপনার মাথা জন্যত হয় আমি আল্লাহ নিজেই ঠিক থাকতে পারি না, আমি আল্লাহ নিজেই ঠিক থাকতে পারি না, আপনার মাথাটা উঁচু করেন, আমি আপনার সম্মান রক্ষা করার জন্য প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পরিবার বর্গের মধ্যে একটা করে কাবা বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ, একটি করে কাবা আর একটি করে মদিনা, একটি করে মক্কা আর একটি করে মদিনা, একটা কাবার ঘর আর একটা হুজুর পাকের রওজা। কারণ যদি কোনো হাজি হজ করতে যায় তার হজ কখনোই কবুল হয় না যদি সে মদিনায় না যায়। এই কাবাটা কোন কাবা? এই কাবাটা হলো যার যার জন্মদাতা বাবা, সুবহানাল্লাহ, এই কাবাটা হলো যার যার জন্মদাতা বাবা, আর এই মদিনা হলো গর্ভধারিণী মা। আল্লাহ রসুল বলে কোনো সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দিব? বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও, দেখেন কেমন কথা বলছি আল্লাহর নবী, প্রিয় নবী, মায়ের নবী। নুরু নবী, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। প্রতি উত্তরে সাহাবি বলল, আমার তো মাও নেই আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দিব, এই জগতে আমার মা নাই বাবা নাই, আমি চুম্বনটা কোন জায়গায় গিয়ে দিব? বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার কবর কোথায় আমি তো তাও জানি না, আমার শৈশবকালে আমার মাও চলে গেছে আমার বাবাও চলে গেছে, আমার বাবার কবর কোথায় মায়ের কবর কোথায় আমার জানা নাই, ওগো নবী আমি কোথায় গিয়ে চুম্বন দিব, আমার মুক্তি আমি কিভাবে পাব? বলো যাও মাটির মধ্যে দাগ দিয়ে একটা কবর তৈরি করে নাও, অঙ্কন করে নেবে, মনে মনে বিশ্বাস করো এটাই আমার মায়ের কবর, এটাই আমার বাবার কবর, এটা যদি কেউ বিশ্বাস করে আর চুম্বন দেয় তার চুম্বনটা চলে যাবে গর্ভধারিণী মায়ের চরণে বাবার চরণে। আজকে এখানে অনেকে তার মাকে হারিয়েছে, বাবাকেও হারিয়েছে। আজকে আমার মিনার সাধু কোথায়? আজকে বুরহান মেম্বার কাতর হালাতে আছে তার মিনার সাধুর জন্য, তার তুলেসানদের জন্য। আজকে তুলেসান কোথায়? হাসিফ সান কোথায়? আমার রশিদ সান কোথায়? মিনার সাধু কোথায়? অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই,
মাও নাই বাবাও নাই জোরার ভাইও যার নাই তার মতো কি কাঙাল আছে কেউ একই মার পেটে দুইটি ভাই চলছে তো রাস্তা দিয়ে বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি ছোট ভাই তো বুঝতে পারে নাই মনে করছে ভারী বোঝা তো লোহার বোঝা পাথরের বোঝা পাথরের বোঝাটা ভারী লোহার বোঝাটা ভারী জবাবটা শুনে ছোট ভাইয়ের জবাব শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই হাও মাও করে কেঁদে নয়নের জন্মে বক্ষ বাসিয়ে দিয়েছে বাইরে আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই তুমি অমন করে কাঁদছ বলছে ছোট ভাইরে তোর জবাবটা সঠিক হয়েছে রে এ জগতে লোহার চাই তো বাড়ি বোঝা আছে রে তুই বুঝতেই পারস নাই যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে আপন দেশে চলে গেছে না বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে আমার তুলা চানকে আমার হাসিফ চানকে আমার সেই ময়না চানকে আমার মিনা চানকে সাদা মার্কিনের কাপড় দিয়ে যখন ডেকে রাখে প্রতিবেশী মহল্লার মানুষ সবাই যেন একাকার হয়ে গেছে সবাই বলল তুমি না তোমার বাবার বড় সন্তান তোমার বাবার লাশটা তুমি কাঁধে নাও যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিয়েছিলাম সেদিন মনে হয়েছিল যেন পৃথিবীটা আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে আমি কোনোদিন এমন ওজনদারি বোঝা আর বহন করি নাই যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম আর একটা লাশ বাড়ি গো যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে আর একটা লাশ বাড়ি বুরহান ভাই যদি কোনো সন্তান তার জন্মদাতা বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে আর একটা লাশ বাড়ি হয় যদি কোনো তরিকার ভাই তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে সেই কেবল বুঝতে পারে ওই লাশটা যে কত ওজন ধারী আজকে যারা গুরু হারা মুর্শিদ হারা মা হারা বাবা হারা জোরার ভাই হারা তারাই কেবল বুঝতে পারে এটা কি সকলেই বুঝতে পারে গো যারা আমার মিনা সাধক হারিয়ে কাঙাল হয়ে বসে আছে কেবল তারাই বুঝতে পারে ওরে আমি কার কাছে যা জানাবো ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো রাবণের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে এ জানাবো আরে কার কাছে কই মনের বা